फ्रेंड्स अपना सकल के कृषिकाज टीवी यूट्यूब चैने आज एक नतून नतून टपिकर ओपर स्वागत जाना फ्रेंड्स वीडियो सम्पूर्ण देखें ता ना क्योंकि अनेक किछु आपनार काछे अजाना थेके जाबे कारण दीर्घ दिन धरे आमरा विभिन्न धरनेर केमिकल फांगिसाइड बा छत्राकनाशक केमिकल कीटनाशक बा इन्सेक्टिसाइड इत्यादिगुलो व्यवहार करार फले आमादेर जेमन शारीरिक भावे क्षतिग्रस्त आमरा होच्छि एबं आमरा अन्यान्य मानुषदेरकेओ क्षतिर मुखे फेलछि। এই যে কেমিক্যাল বিভিন্ন ধরনের পেস্টিসাইডগুলো দীর্ঘদিন লাগাতার ব্যবহার করার ফলে হয়তো আমরা ইনস্ট্যান্ট কুইক কাজ পাচ্ছি ঠিকই কিন্তু আমরা চিরতরে সেই সমস্ত কীট এবং পতঙ্গদেরকে এবং ছত্রাকঘটিত রোগের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি না। পাশাপাশি আমরা আমাদের জমির মাটিকে নষ্ট করছি এবং আমাদের নিজেরা এবং অন্যান্য মানুষকেও আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত করছি। দীর্ঘদিন ধরে কেমিক্যাল কীটনাশক ব্যবহার করার ফলে আমাদের শরীরের মধ্যে একটু একটু করে বিষ জমতে জমতে একটা সময় একটা ভয়ানক আকার ধারণ করছে যার ফলে বর্তমানে নানান রোগে আমরা কিন্তু প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি আর হাসপাতালে গেলে আপনি শুধুমাত্র রোগীদের ভিড় দেখতে পাবেন। অর্থাৎ এই এত পরিমাণ রোগ আজ থেকে কিন্তু 50 বছর আগে ছিল না, তখন মানুষ কীটনাশক কম ব্যবহার করত আর যত দিন যাচ্ছে মানুষের টেকনোলজি দিক থেকে যত বেশি উন্নত হচ্ছে মানুষের রোগ জ্বালা প্রকোপ তত কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। आज के टपिक निम अएल अर्थात निमेर जो फल निमेर जो बीज सेगुलो के पेशाई करे सेखान थेके एक अएल निर्जास करा है तेल तैरी करा है जेटाके बला है एजाडिरेक्टिन। निमेर एक्चुअली साइंटिफिक नेम होच्छे एजाडिरेक्टिन इंडिका। निमेर मध्य थाके जो केमिकल कम्पाउंड सेटा होच्छे एजाडिरेक्टिन एवं निमबिडिन। जेमन एटा सम्पूर्ण अर्गानिक प्रोडक्ट এবং সম্পূর্ণভাবে এটা বায়োডিগ্রেডেবল অর্থাৎ পরিবেশের কোনো রকম ভাবে ক্ষতি করে না, ইকো ফ্রেন্ডলি এবং বায়োডিগ্রেডেবল অর্থাৎ খুব সহজে এটা কিন্তু আস্তে আস্তে পরিবেশ এটাকে নষ্ট করে ফেলে, মানে এর বিষক্রিয়া কিন্তু বেশি দিন থাকে না এবং আমাদের মানুষ তথা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের কাছে এবং বিভিন্ন উপকারী প্রজাপতি আপনার উপকারী যে সমস্ত মধুমাক্ষি বা মৌমাছি এদের কাছে খুব একটা ক্ষতি করে না, যার ফলে এরা কি করে এই মধুমাক্ষি এবং আপনার প্রজাপতিরা পরাগ মিলনে সাহায্য করে বেশি পরিমাণ ফুল ফল আনতে সাহায্য করে। এবং এই নিম অয়েল স্প্রে করে আমরা যে সমস্ত ক্ষতিকারক কীট পতঙ্গগুলোকে নাশ করছি তার ফলে অন্যান্য কেমিক্যাল প্রয়োগ করে যে বিষক্রিয়াটা থাকে এতে সেই বিষক্রিয়াটা একেবারেই থাকছে না, তাহলে আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারছি এবং সুন্দর একটা প্রোডাক্ট ব্যবহার করে আমরা খুব ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারব। আজকে আমরা ডিটেলসলি এই নিম অয়েল সম্পর্কে আলোচনা করব, এটা কিভাবে ব্যবহার করতে হবে, এর ডোজ কতটা হবে, এটা রেজাল্ট কেমন আছে ডিটেলসে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের নিত্য নতুন টপিকগুলো আপনারা আমাদের কৃষিকাজ টিভি চ্যানেলে প্রতিনিয়ত পাবেন। আপনারা হয়তো বলবেন যে বর্তমানে নিম তেল তো খুব একটা বেশি ব্যবহার করা হয় না, এটা সত্য কথা, তবে দিন দিন এর ব্যবহারটা সত্যি বাড়ছে। এখনও সমস্ত চাষিরা এটাকে নিয়ে অতটা ভালোভাবে জানে না বা তারা জানার চেষ্টাও করেনি। তো আজকে আমরা কি করব, এই নিম তেল সম্পূর্ণ অর্গ্যানিক এই প্রোডাক্টটির সম্পর্কে আমরা এই ভিডিওতে ডিটেলসে কিন্তু আলোচনা করছি, সমস্ত ডাউটগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই নিম অয়েলের মধ্যে থাকা আপনার ট্রাই টারপিনয়েড অ্যাজাডিরেক্টিন এবং নিমবিডিন এরা কি করে, অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিনিক, অ্যান্টি ফাঙ্গাল ইত্যাদি বিভিন্ন রকম ব্রড স্পেকট্রামের কাজ রয়েছে, যার কারণে এশিয়া তথা ইউরোপিয়ান এবং আমেরিকান বিভিন্ন কান্ট্রিগুলোতে আজকে এই নিম অয়েলের ব্যবহার বহুল পরিমাণে বেড়ে গেছে এবং 100% এই নিম অয়েল আপনার অর্গ্যানিক হওয়ার দরুন এটা কি হচ্ছে গাছের কাছে সহজলভ্য, গাছের আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করছে, মাটির গুণগত ক্ষমতাকে বৃদ্ধি করছে এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আপনি এর মধ্যে দেখতে পাবেন। মিলিবাগ, বিট আর্মি ওয়ার্ম, অ্যাফিডস, ক্যাবেজ ওয়ার্ম, থ্রিপস, হোয়াইট ফ্লাই, মাইস, ফাঙ্গাস নেটস, বিটেলস, মাউথ লার্ভা, মাশরুম ফ্লাইজ, লিপ মাইনার, ক্যাটারপিলার, লোকাস্ট, নিমাটোডস, জাপানিজ বিটেলস, মাজরা পোকা, এছাড়া নানা রকমের বিভিন্ন ধরনের পোকা, এছাড়া বাদামি, সবুজ ঘাস ফড়িং, সাদা ঘাস ফড়িং ইত্যাদি, এছাড়া আপনার ঘরোয়া পিঁপড়ে, আরশোলা, ছাড় পোকা, মাছি, শামুক, টার্মাইটস, মশা,
এদের পূর্ণাঙ্গ এবং লার্ভা অবস্থায় সম্পূর্ণভাবে দমন করতে সাহায্য করে। পাশাপাশি কীটনাশকের পাশাপাশি এর যে ছত্রাকনাশকের গুণ রয়েছে, বিভিন্ন ধরনের ছত্রাকও এটা সম্ভবত নাশ করে, যেমন ডাউনি মিলডিউ, রাস্ট, লিপ স্পট, উইল্ড, স্টেম রটস, অ্যানথ্রাকনোস, টিপ ব্লাইট, এই ধরনের নানান রকমের ছত্রাক ঘটিত রোগগুলোকে দারুণভাবে নষ্ট করতে সাহায্য করে। পাশাপাশি এর মধ্যে ব্যাকটেরিওসাইড এবং ভাইরিসাইড বা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে আপনার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার একটা বিরাট নমুনা পাওয়া গেছে। এই নিম তেলের মধ্যে রয়েছে রিপেলেন্ট অ্যাকশন, অ্যান্টিফিডেন্ট অ্যাকশন। রিপেলেন্ট বলতে রোগকে একেবারেই আপনার জমিতে আসতে দেবে না, যদি আপনি 14 দিন অন্তর অন্তর এটাকে, মানে মাসে দুবার আপনি এটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করেন রোগ না এলেও। আর যদি রোগ এসে যায় সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 4-5 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। এরকম পরপর 2-3টি ডোজ দিলে আপনার এই সমস্ত কীট এবং ছত্রাকের যে রোগগুলো রয়েছে সেগুলোকে নাশ করে দেবে। তারপর আপনি নর্মালি ওটাকে মাসে 2 করে এমনি ডোজ দিতে পারেন, সেক্ষেত্রে ওটা আপনার একেবারে প্রোটেক্ট্যান্ট হিসেবে কাজ করবে। এর পাশাপাশি কী হয়েছে, সমস্ত ইনসেক্টের যে আপনার গ্রোথ রিটার্ডেন্ট হিসেবে কাজ করে, মানে এদেরকে বাড়তে দেবে না, এদের ডিম পাড়ার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, ডিম ফুটবে না। সবচেয়ে বড় কথা হলো যেটা, আপনার কন্ট্রাক্ট সিস্টেমিক অ্যাকশনে কাজ করে, হ্যাঁ উপর থেকেও কাজ করে এবং আপনার সিস্টেমিক মানে ভিতরে গিয়ে প্রবেশ করে কাজ করে। ট্রান্সলামিনার অ্যাকশনও রয়েছে, অর্থাৎ পাতাতে পড়া মাত্র সঙ্গে সঙ্গে পাতার কলাকোষের মধ্যে প্রবেশ করে। বিভিন্ন ধরনের আপনি নিমের ব্র্যান্ড পাবেন, ইপকো কোম্পানির ডক্টর নিম প্লাস, NCS কোম্পানির নিম জেড, হ্যাঁ এছাড়া কাত্তায়নির অ্যাক্টিভেটেড নিম অয়েল, মার্গো ইকোনিম, হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যাচ্ছে, আপনি নিম অয়েল দেখলেই পাবেন, আনসুল ম্যাক্সিনিম, মাল্টিপ্লেক্সের আপনার মাল্টিনিম, উৎকর্ষের নিমজ, এই সমস্ত বিভিন্ন আপনি ব্র্যান্ড আপনি নিমের পাবেন, এই নিম অয়েলে পেয়ে যাবেন। এটাকে আপনি কখন ব্যবহার করবেন, হয় আর্লি মর্নিংয়ে অথবা বিকেলের দিকে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে, মোটামুটি ঠান্ডা আবহাওয়ার সময় এটাকে ব্যবহার করলে বেস্ট অ্যাকশন পাওয়া যায়। এটা মাথায় রাখতে হবে, কারণ অতিরিক্ত সূর্যের তাপে বা অতিরিক্ত গরমে এটাকে প্রয়োগ না করাই ভালো, সেক্ষেত্রে পাতার ক্ষতি হতে পারে। বাজারে আপনি এই নিম অয়েলকে 300 PPM, 10,000 PPM, 50,000 PPM এ আপনি পাবেন। হ্যাঁ আপনি বিভিন্ন PPM এর আলাদা আলাদা ডোজ রয়েছে, নর্মালি দেখা যায় আপনার 300 PPM এর যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি 5 ml, 6 ml বা কেউ 7 ml পর্যন্ত প্রতি লিটারে দেয়, কোনো অসুবিধা হয় না। আপনি 7 ml প্রতি লিটারে জলে আপনি গুলে ব্যবহার করতে পারেন, হ্যাঁ রোগের প্রকোপের উপরে ডিপেন্ড করে। তবে সবচাইতে ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে 10,000 PPM ব্যবহার করতে হবে। মানে আমি আপনাদেরকে বলবো যে নর্মালি বিভিন্ন ফসলে আপনি 10,000 PPM ব্যবহার করুন, 10,000 PPM মোটামুটি 3-4 ml মতো প্রতি লিটার জলে ব্যবহার করুন, বেস্ট রেজাল্ট আপনি পাবেন। আর যদি আপনার মাজরা পোকার মতো যে সমস্ত ভয়ঙ্কর পোকাগুলো, যেগুলো আপনার স্টেম বোরার বা কাণ্ড ছিদ্রকারী পোকা বা ফল ছিদ্রকারী পোকা, এই সমস্ত পোকাগুলোর জন্য আমরা বলবো আপনাকে 50,000 PPM এর নিম অয়েলকে ব্যবহার করুন। মোটামুটি 2-2.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে যথেষ্ট। তবে এই যে ডোজগুলো কিন্তু নির্দিষ্ট নয়, হ্যাঁ ডোজগুলো আপনি রোগের প্রকোপের উপরে ডিপেন্ড করে সামান্য পরিমাণে আপনি বৃদ্ধি করতে পারেন, কোনো রকম অসুবিধা। আর এদের দাম যদি বলতে হয়, এর দেখুন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আলাদা আলাদা দাম রয়েছে, তবে বিভিন্ন ব্র্যান্ডের লিটারে কারোর দাম 500 টাকা, কারোর দাম 600 টাকা, কারো আবার 1,000 টাকা, হ্যাঁ প্রতি লিটার। এখন বিভিন্ন আলাদা আলাদা দামের আপনি এগুলো পাবেন, যত বেশি PPM নেবেন তত তার দামটা আরও বাড়বে, হ্যাঁ সেটা 2,000-2,500 টাকাও হতে পারে। তো এবার এলাকা ভিত্তিক দাম আলাদা আলাদা পার্থক্য হতে পারে এবং কোম্পানি বেসিসের দাম পার্থক্য হতে পারে। নিম অয়েল যখন আপনি ব্যবহার করবেন জলে গুলে, সবথেকে ভালো হয় জলটা যদি একটু উষ্ণ থাকে, একটু উষ্ণ অবস্থায় যদি জলটাতে আপনি গোলেন খুব ভালোভাবে মিশে যায়। অনেকে সময় পায় না, নর্মাল জলে মিশিয়ে দেন, সেক্ষেত্রে অসুবিধা নেই, ভালো করে গুলে মিশিয়ে নেবেন। আর সবথেকে ভালো হয় যে এর সঙ্গে প্রতি লিটার জলে আপনি 2 ml করে মোটামুটি হ্যান্ড ওয়াশ অথবা ডিশওয়াশ যেগুলো লিকুইড হয় সেগুলো যদি আপনি প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে দেন, তাহলে খুব সুন্দরভাবে এটা কাজ করে গাছের উপরে। এটা অনেকক্ষণ ধরে আপনার গাছের পাতার উপরে বা বডিতে আটকে থেকে যায়, যার ফলে কোনোরকমভাবে আপনার কীটগুলো আপনার গাছকে আক্রমণ করতে পারে না। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো যে আজ থেকে যদি আমরা কেমিক্যাল কীটনাশককে বন্ধ করে দিই ব্যবহার করা এবং অর্গ্যানিক এই নিম অয়েলকে ব্যবহার করতে শুরু করি, তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। কারণ এটা সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ বান্ধব, হ্যাঁ এটা কোনো রকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং খুব সহজে এটা বায়োডিগ্রেডেবল, পরিবেশে থাকা খুব সহজে নষ্ট করে ফেলে, মানে
পড়ে থাকে না বা অন্যান্য কেমিক্যালগুলো যেমন দীর্ঘদিন ধরে মাটিতে এবং আমাদের শরীরে আটকে থাকে, যার ফলে আমাদের দীর্ঘদিন সেগুলো জমতে জমতে আমরা বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগে আক্রান্ত হচ্ছি। নিম অয়েলের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু একেবারেই হয় না। সুস্থ সবল জীবনযাপন করতে গেলে এবং অপরকে সুস্থ সবল জীবনযাপন করাতে গেলে আপনাকে অবশ্যই এই অর্গ্যানিক নিম অয়েলকে ব্যবহার করতে হবে। আর আপনিও আপনি এটাকে অল্প খরচে বেশি পরিমাণ রেজাল্ট, খুব ভালো রেজাল্ট আপনি পাবেন, আর গাছের ইমিউনিটি পাওয়ারও অনেক বেশি বাড়বে। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।